ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি চ্যানেল আর ইস টিউটোরিয়াল গাইড। আজকে আমি বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.3 সেকেন্ড হাফ টিচিং এই কোর্সটার গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সির সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করো। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ টু মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন রয়েছে শিক্ষণের নীতি দুটি গুরুত্ব লিখুন। সেকেন্ড কোশ্চেন শিক্ষণকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি শর্ত উল্লেখ করুন। নাম্বার থ্রি কার্যকারী শিক্ষণ কী। নাম্বার ফোর একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন কেন। নাম্বার ফাইভ প্রশিক্ষণ কী। নাম্বার সিক্স অনুবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার সেভেন সহপাঠী কর্তৃক শিক্ষণের কয়েকটি সুবিধা লিখুন। নাম্বার এইট অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের দুটি সুবিধা লিখুন। নাম্বার নাইন যে কোনো শিক্ষণ মডেলের বাক্যতত্ত্ব কী। নাম্বার টেন সিএএম এর দুটি অসুবিধা লিখুন। নাম্বার ইলেভেন অ্যাডভান্স অর্গানাইজার মডেলের শিক্ষাগত গুরুত্ব লিখুন। নাম্বার টুয়েলভ শিক্ষণের মিথস্ক্রিয়ামূলক স্তর বলতে কী বোঝো। নাম্বার থার্টিন শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী। নাম্বার ফোরটিন কার্যকারী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করুন। নাম্বার ফিফটিন মধ্যস্থ চলক কী। নাম্বার সিক্সটিন সিএআই কী। নাম্বার সেভেনটিন শিক্ষণের উপায় হিসেবে খেলার দুটি অসুবিধা উল্লেখ করুন। নাম্বার এইটিন প্রোগ্রাম ইনস্ট্রাকশনের দুটি সুবিধা লিখুন। নাম্বার নাইনটিন শিক্ষণের নির্মিতিবাদ কী। টোয়েন্টি নাম্বার কোশ্চেন দেখো উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি লিখুন। টোয়েন্টি ওয়ানে রয়েছে দেখো অনুশিক্ষণের দুটি সুবিধা উল্লেখ করুন। টোয়েন্টি টুতে রয়েছে দেখো ধারণা গঠন ও ধারণা লাভের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার কোশ্চেনে রয়েছে দেখো কম্পিউটার সহযোগী শিক্ষণ কী। তো সো স্টুডেন্টস এখানে তেইশটা কোশ্চেন দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য সেগুলোই দেওয়া রয়েছে। এগুলো যদি তোমরা সব তৈরি করতে পারো তাহলে তোমরা যে পাঁচটা কোশ্চেন বললে এবং এক্সট্রা যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে থাকে সবগুলোই তোমরা কমন পাবে, কারণ তোমাদের এখানে এই কোর্স 1.2.3 সেকেন্ড হাফে পাঁচটা চ্যাপ্টার রয়েছে। পাঁচটা চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বা যেসব কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় পড়ার মতো সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা গ্রুপ বি থেকে দেখে নেব দেখো ফাইভ মার্কসের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেখো ধারণা লাভ মডেলের বাক্যতত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার টু এ ও এম এর ব্যবহারিক প্রয়োগগুলো কী কী। নাম্বার থ্রি শিক্ষণের উত্তর সক্রিয়তা পর্যায়ের বর্ণনা করুন। নাম্বার ফোর শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতাটি কীভাবে প্রয়োগ করা যায় উদাহরণসহ আলোচনা করুন। নাম্বার ফাইভ অনুশিক্ষণ চক্র আলোচনা করুন। নাম্বার সিক্স প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন। নাম্বার সেভেন শিক্ষণের স্মরণস্তর ও বোধগম্য স্তরে শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করুন। নাম্বার এইট শিক্ষণের পূর্ব সক্রিয়তা স্তরের বর্ণনা দিন। নাম্বার নাইন শিক্ষণের আন্ত সক্রিয়তার সংক্ষিপ্ত বর্ণনা দিন। নাম্বার টেন ফ্ল্যান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখুন। নাম্বার ইলেভেন অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সংক্ষেপে আলোচনা করুন। এগুলো ছিল গ্রুপ বি থেকে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রুপ সি টেন মার্কসের কোশ্চেন যেখান থেকে তোমাদের অ্যাটেন্ড করতে হয়। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো শিক্ষণ কার্য কী। তারই সঙ্গে রয়েছে শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। নাম্বার টুতে রয়েছে দেখো কার্যকারী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার থ্রিতে রয়েছে দেখো অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখুন। নাম্বার ফোরে রয়েছে দেখো ফ্ল্যান্ডারের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের ভাগগুলি বর্ণনা করুন। সো স্টুডেন্টস এগুলো ছিল তোমাদের কোর্স 1.2.3 সেকেন্ড হাফের সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন যাই বলতে পারো তোমরা। এগুলো তোমরা যদি তৈরি করতে পারো তোমাদের যে এক্সাম হতে চলেছে, এক্সাম আসতে চলেছে, সেই এক্সামের জন্য তোমাদের এই কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে তৈরি করো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Yeah.